ভিতরে আসো ইকরাম, তুমি আমার কথা বুঝো, জোনাল যদি তুমি না করতে চাও তাহলে উপরে তাহলে তো তোমার ওইখানে একটা ফাঁকা থাকবে এবং তুমি কারে দিবে ওর সাথে বলার কথা চিন্তা করতে, যারে চিন্তা করতেছো তারে তো আমার ওই মার্কিনের জায়গাটা বাইর করতে হবে। হ্যাঁ, বাইর করলে তখন তো আমার জায়গাটা খালি হয়ে যাচ্ছে। মানে এই ম্যাচ যদি আমি দেখানো হয় ঢাকায় বলবে যে আপনারা কোচিং সার্টিফিকেট ছিঁড়া পুরাইয়া চলে যান, একটা ম্যাচে এত ওপেন চান্স হবে এত গুলি তো গত ম্যাচে আমাদের হলো মালদ্বীপের সাথে এক এক গোলে ড্র হওয়ার কারণে আজকে হলো আমাদের হলো সেমিফাইনালে যাওয়ার জন্য আজকে ইন্ডিয়া এবং মালদ্বীপে খেলার উপর নির্ভর করতে হচ্ছে। সেক্ষেত্রে আজকে যদি হলো আমাদের হলো মালদ্বীপ যদি ড্র করে তাহলে সে আমাদের হলো বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আজকে ইন্ডিয়া যদি দুই গোলে বা অধিক গোলে যেতে সেক্ষেত্রে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার উজ্জ্বল সম্ভাবনা আছে। যাই হোক, আজকে আমাদের হলো প্র্যাকটিস চলছে, তো আমাদের যে হলো সমস্যা ছিল ওয়েদার, সে ওয়েদারটাকে হলো কাটিয়ে ছেলেরা আজকে হলো প্র্যাকটিস করছে, অনেকটা ফিট আছে। সে আগামীতে আমরা যদি সেমিফাইনালে যেতে পারি সেক্ষেত্রে আমাদের ভুটান অথবা পাকিস্তানের সাথে খেলার সম্ভাবনা বেশি। Come here, everybody. Go, 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 go
আবার প্রতিদিনে ওরা মালদ্বীপে বিজয় করছে, ঠিক আছে? পুরো মার্কা দেওয়া আছে।